আমার শিবা স্টুডেন্টস, ক্রিয়েটিভ রাইটিং এর একটি অংশ আজকে তোমাদের সাথে আলোচনা করব। সেটি হচ্ছে বোধ পরীক্ষণ। বোধ পরীক্ষণ কি? যেটাকে তোমরা ইংলিশে কম্প্রিহেনশন বলো। মানে একটা অনুচ্ছেদ তোমাদের দেয়া থাকবে, সেই অনুচ্ছেদটি পড়ে সেই অনুচ্ছেদের মধ্যে থেকে কিছু প্রশ্ন তোমাদেরকে দেওয়া হবে, তার উত্তরগুলো লিখতে হবে। বোধ পরীক্ষণ করার জন্য আগে অনুচ্ছেদটিকে ভালো করে পড়ে নেওয়া দরকার। অনুচ্ছেদটি না পড়ে যদি প্রশ্নের উত্তর খুঁজতে যাও তাহলে কিন্তু পাবে না, কারণ কোথায় কোন প্রশ্নের উত্তর রয়েছে সেটা তোমাদের খুঁজতেও যেমন টাইম লাগবে, তেমনি অনেক সময় প্রশ্নের উত্তর সরাসরি ওরকমভাবে চ্যাপ্টারে বা প্যারাগ্রাফের মধ্যে থাকে না, প্যারাগ্রাফ পড়ে বুঝে লিখতে হয়। সেই জন্য ভালো করে একবার বা দুবার অনুচ্ছেদটিকে পড়ে নেওয়া খুবই দরকার। অনুচ্ছেদ যদিও সাধু ভাষায় লেখা হয়েও থাকে, প্রশ্ন কিন্তু চলিত ভাষায় থাকবে এবং তোমাদের উত্তরও চলিত ভাষাতেই লিখতে হবে। তাহলে আশা করি বুঝতে পেরেছো কীভাবে করতে হবে অনুচ্ছেদ। এবারে আমি বোধ পরীক্ষণ, এবারে আমি অনুচ্ছেদটি পড়তে চলেছি। নবীন চাঁদ স্কুলে এসেই বলল কাল তাকে ডাকাতে ধরেছিল। শুনে স্কুল শুদ্ধ সবাই হাঁ হাঁ করে ছুটে আসলো। ডাকাতে ধরেছিল? বলিস কি রে, ডাকাত না তো কি, বিকালবেলায় সে জ্যোতিলালের বাড়িতে পড়তে গিয়েছিল। সেখান থেকে ফিরবার সময় ডাকাতরা তাকে ধরে তার মাথায় চাঁটি মেরে তার নতুন কেনা শখের পিরানটিতে কাদা জলের পিচকিরি দিয়ে গেল। আর যাওয়ার সময় বলে গেল, চুপ করে দাঁড়িয়ে থাক নইলে দড়াম করে তোর মাথা উড়িয়ে দেবো। তাই সে ভয়ে আড়ষ্ট হয়ে রাস্তার ধারে প্রায় 20 মিনিট দাঁড়িয়েছিল। এমন সময় তার বড় মামা এসে তার কান ধরে বাড়িতে নিয়ে বললেন, রাস্তায় সংসেজে ইয়ারকি করা হচ্ছিল। নবীন চাঁদ কাঁদো কাঁদো গলায় বলে উঠল, আমি কি করব, আমায় ডাকাত ধরেছিল। শুনে তার মামা প্রকাণ্ড এক চড় তুলে বললেন, ফের জ্যাঠামি? নবীন চাঁদ দেখল মামার সঙ্গে তর্ক করা বৃথা, কারণ সত্যি সত্যিই তাকে যে ডাকাতে ধরেছিল একথা তার বাড়ির কাউকে বিশ্বাস করানো শক্ত। সুতরাং তার মনের দুঃখ এতক্ষণ মনের মধ্যেই চাপা ছিল। স্কুলে এসে তার দুঃখ অনেকটা বোধহয় দূর হতে পেরেছিল, কারণ স্কুলে অন্তত অর্ধেক ছেলে তার কথা শুনবার জন্য একেবারে ব্যস্ত হয়ে ঝুঁকে পড়েছিল এবং তার প্রত্যেকটি ঘামাচি, ফুসকুড়ি আর চুলকানির দাগটি পর্যন্ত তারা আগ্রহ করে ডাকাতির সুস্পষ্ট প্রমাণ বলে স্বীকার করেছিল। দু একজন যারা তার কনুইয়ের আঁচড়টাকে পুরনো বলে সন্দেহ করেছিল তারাও বলল যে হাঁটুর কাছে যে ছড়ে গেছে সেটা একেবারে টাটকা নতুন, কিন্তু তার পায়ের ফোসকা, কিন্তু তার পায়ের গোড়ালিতে যে ঘায়ের মতো ছিল সেটাকে দেখে কেষ্টা যখন বলল ওটা তো জুতোর ফোসকা, তখন নবীন চাঁদ ভয়ানক চোটে বললে, যাও তোমাদের কাছে আর কিছুই বলবো না, কেষ্টাটার জন্য আমাদের আর কিছু শোনাই হলো না। এবারে আমি প্রশ্নের দিকে যাচ্ছি। প্রশ্নগুলি, প্রথম প্রশ্নটি হচ্ছে নবীন চাঁদকে সে স্কুলে এসে সকলকে কি বলেছিল। তার বড় মামার এসে কি করেন, নবীন চাঁদের কথায় বড় মামার রাগের কারণ কি। নবীন চাঁদ স্কুলে গিয়ে কি বলে, স্কুলের ছেলেরা তার কথা বিশ্বাস করে কি বলেছিল, অনেকে সন্দেহ প্রকাশ করেছিল তাতে নবীন চাঁদ রাগ করে কি বলেছিল, ডাকাত শব্দটির ব্যুৎপত্তি কী হবে, ডাকাত প্লাস রস্বই, ডাক প্লাস আতি, ডাকা প্লাস তি, এটা তোমরা প্রত্যয় করেছ, আশা করি পারবে। তাহলে এই হচ্ছে তোমাদের বোধ পরীক্ষণ। তোমাদের নিজেদের সুবিধার জন্য যদি তোমাদের মনে হয় যে তোমরা ল্যাঙ্গুয়েজ কপিতে আগে পুরো চ্যাপ্টারটা, পুরো প্যারাগ্রাফটা কপি করে তবে প্রশ্নের উত্তর লিখবে, সেটা তোমরা করতে পারো। আর যদি মনে হয় ভিডিও থেকেই তোমরা পড়তে পারবে তাহলে তোমাদের প্যারাগ্রাফ কপি করার দরকার নেই, প্রশ্নটা লিখে তার উত্তর লিখলেই হবে। ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ কপিতে করবে। নমস্কার।